سبحان الله سبحان الله سبحان الله سبحان الله. হযরত থানবী বলেন, খুশি হলো নামাজে দাঁড়ানোর পর আমি কি পড়ছি আমার অন্তর থেকে পড়াটা বেরিয়ে আসবে, আমি কি পড়ছি আমার মুখে উচ্চারণ হবে, আমি কি পড়ছি পড়াটা আমার কানেও শোনা যাবে। এই তিন অঙ্গ, অন্তর, মুখ এবং কান, তিন অঙ্গকে একসাথ করে নামাজ পড়লে খুশুর সাথে নামাজ পড়া হয়। যেমন নামাজে দাঁড়িয়ে পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, অন্তরেও আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মুখে উচ্চারণ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কানে আওয়াজ পৌঁছতেছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এ অন্তর মুখ, আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإنها لكبيرة إلا على الخاشعين، صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم، إنك حميد مجيد. إيمان البر সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো একামতে সালাতের দায়িত্ব, নামাজ কায়েম করার দায়িত্ব। এ নামাজের গুরুত্ব এত বেশি, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল মুশরিকি আস-সালাহ, মোমেন এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী হল নামাজ। মোমেনের স্বভাব, সে নামাজ পড়বে, মুশরিকের বৈশিষ্ট্য, মুশরিক নামাজ পড়বে না। অতএব কেউ যদি নামাজ না পড়ে, সে মোমেন কি মুশরিক, ইয়াকিনের সাথে বলা সম্ভব নয়। এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি আমাদেরকে যিনি দিলেন, তিনি নিজেই বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, পড়তে কষ্ট লাগে, মন চায় না, মনে হয় যেন আমাদের অন্তরের কথাই বলে দিলেন। প্রশ্ন জাগে, আমরা দুর্বল থেকে দুর্বলতম মাখলুক, আমাদের উপর এই দায়িত্ব যার পক্ষ থেকে আসলো তিনি রহমানুর রহিম, দয়ার সাগর। দয়ার সাগরের পক্ষ থেকে দুর্বলতম মাখলুকের উপর দায়িত্ব আসলো, দায়িত্বদাতা নিজেই বলছেন দায়িত্বটি বড় ভারী।
মনে হয় যেন উল্টা উল্টা লাগে। দায়িত্ব দাতা যদি নিষ্ঠুর হয় তাহলে দুর্বলকে কঠিন দায়িত্ব দিতে পারে, অথবা যাকে দায়িত্ব দেয়া হচ্ছে সে যদি সবল হয় তাহলেও কঠিন দায়িত্ব দেয়া যায়। এখানে দায়িত্বদাতাও নিষ্ঠুর নন, যাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে তারাও সবল নয়। দায়িত্বদাতা বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, দায়িত্বটি বড় ভারী, বড় কঠিন, উল্টা উল্টা লাগে। প্রশ্নটির উত্তর জানার আগে একটু বুঝে নেই, আমরা দুর্বল না সবল? অনেকে বলবেন যে আমরা অসাধ্যকে সাধ্য করি, আমরা দুর্বল হলাম কী করে? আমরা কত দুর্বল চিন্তা করুন, এই যে এখন শীত যাচ্ছে, শীত থেকে বাঁচার জন্য কেউ কান টুপি, গরম টুপি, মাফলার, রুমাল, জ্যাকেট, সোয়েটার, জাম্পার, চাদর, শাল, মোজা, কত কিছু ব্যবহার করতেছে। এরপরেও তো পত্র পত্রিকায় আসে শীতে অমুকের কোমর ব্যথা হয়ে গেছে। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুর বিড়ালগুলো পৌষ মাঘের কনকনে শীতের ভিতর দিয়েও সারা রাত অলিয়ে গলিয়ে চিপা চাপায় দৌড়ল। দেখেছেন কুকুরের গলায় মাফলার, বিড়ালের গায়ে সোয়েটার, কুকুরের গায়ে জ্যাকেট, না খালি গায়ে, খালি পায়ে হাঁটতেছে, এদের তো কোমর ব্যথা হয়নি। তাহলে বলুন, ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা খালি পায়ে হাঁটতে গেলে আমাদের পায়ে কাঁটা বিঁধে পাথরের খোঁচা লাগে, আমরা জুতা স্যান্ডেল ব্যবহার করি, এরপরেও তো মাঝে মধ্যে জুতার তলা বেদ করে তার কাঁটা কিংবা কাঁটা আমাদের পায়ে বিঁধে, এমনকি মাঝে মধ্যে হাসপাতালে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে অপারেশনের মাধ্যমে কাঁটাটি বের করে আনতে হয়। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুর বিড়ালগুলো সারা জীবন হাঁটল, খালি পায়ে না জুতা পায়ে। কুকুর বিড়ালের পায়ে দেখেছেন চামড়ার জুতা? না, খালি পায়ে হাঁটে। এমনকি মাঝে মধ্যে কাঁটা বনের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে আসে, তাও হাঁটে নয়, হেঁটে নয়, দৌড়ে। তারপরেও কি কুকুর বিড়ালের পায়ে কখনো দেখেছেন কাঁটা বৃদ্ধি? এরা হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হতে যে ডাক্তার সাহেব জুতা স্যান্ডেল তো পায়ে নেই, কাঁটা বিঁধে গেছে, একটু অপারেশন করুন, বের করে আনুন, না। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। একটি মুরগির বাচ্চা আর একটি মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা জন্ম নিয়েছে কয়েক মাস হয়ে গেছে, এখন একটু ঘুরতে পারে, পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর একটু দেরি হলে বাকি অর্ধেকও সাফ হয়ে যেত। কে পরিষ্কার করে, কে সাফ করে? বাচ্চা নিজে। কিভাবে? কলের গোড়া নিয়ে দুই মুছে? না, খেয়ে দিয়ে সাফ করতেছে, ওর কাছে মনে হয় হালুয়া। পক্ষান্তরে মুরগির বাচ্চা মাত্র আজ ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা, যাকে খুদ বলা হয়, একটি চাল ভাঙা রেখে দিলেন, পাশে একটি পাথরের কণা, একেবারে চাল ভাঙার আকার, সুরত, রং সব একরকম, আমি আপনার বুঝব না কোনটি পাথরের কণা আর কোনটি চাল ভাঙা। কিন্তু মুরগির বাচ্চা সে চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথরের কণাটি খাবে না, সে বোঝে এটা আমার খাবার, ওইটা খাবার নয়। মর্গ কাজবায় যাবে রুম আয়া দরোজি তলবাদ, মর্গ কাজবায় যাবে রুম আয়া দরোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড়াকল তমিজ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড়াকল তমিজ।
মুরগির বাচ্চা চিনল এটা আমার খাবার ওইটা খাবার নয়, কিন্তু মানুষের বাচ্চা চিনল না। তাহলে বলুন, ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। এই দুর্বল মাখলুককে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, নিজে বলছেন দায়িত্বটি বড় ভারী, বড় কঠিন, উল্টা উল্টা লাগে। আল্লাহ পাক প্রশ্নের উত্তর দিতেছেন আয়াতের অগ্রভাগে, ওয়া ইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। দায়িত্ব বড় ভারী, বড় কঠিন, তবে যারা খাশে তাদের জন্য নয়, তাদের জন্য বড় সহজ, তাদের জন্য কষ্টের নয়, বড় মিষ্টির। খাশে যদি হতে পারে তাহলে এই নামাজ আমাদের জন্য কষ্টকর মনে হবে না, কঠিন দায়িত্ব মনে হবে না, বরং সহজ মনে হবে, অনেক মজার আমল মনে হবে, স্বাদের কাজ মনে হবে। খাশে কাকে বলে? যার ভিতরে খুশু আছে সে খাশে। খুশু কি জানলে আমিও যদি অর্জন করতে পারি, আমার কাছে দায়িত্বটি সহজ মনে হবে, মিষ্টি মনে হবে, স্বাদের মনে হবে। আমরা খুশু বুঝতে ভুল করি। আমরা সাধারণত মনে করি খুশু বলা হয় একেবারে বেসদার বেখবর হয়ে যাওয়াকে। বেখবর বেসদ হয়ে যাওয়া এটা খুশু নয়, কিন্তু এটাকেই খুশু মনে করে আমরা নিরাশ হয়ে যাই যে আমার তো এই অবস্থা হয় না, নামাজের মধ্যে আমি তো বেখবর হই না, আমার তো খবর থাকে, তাহলে খুশু তো নেই। এই অবস্থা খুশু নয়, তারপরও এটাকে খুশু মনে করে একটি ঘটনাও নকল করে, সাইয়্যেদেনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ঘটনা সত্য কিন্তু এটা খুশু নয়। আমরা ঘটনা উল্লেখ করি যে তার পায়ে একবার তীর ঢুকে গেছিল, তীর। তীর মানে আমাদের দেশের ছেলেরা পাটখড়ি দিয়ে তীর বানায়, বাঁশের কঞ্চিকে বেঁকা করে সামনে রশি বাঁধে, করে পাটখড়ি সামনে মারে, এই তীর নয়। তীরের পোনা আছে সামনে, লোহার পোনা, দুই দিকে উল্টা কাটা, ঢুকতে সহজে ঢুকে যায়, কিন্তু বের হওয়ার সময় গোস্ত ছিঁড়া ছাড়া বের করা যায় না। তা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকেছে, বের করা যায় না, ব্যথায় তিনি অস্থির। সকলে বললো একটু অপেক্ষা করো আলী, নামাজ শুরু করলে তীর বের করা যাবে। কেমন নামাজ? ঠিকই, হযরতে আলী যখন নামাজ আরম্ভ করলেন, এই অবস্থায় সাথীরা টেনে গোস্ত ছিঁড়ে তীর বের করে নিয়ে এসেছে, তিনি নামাজে মগ্ন। নামাজ শেষে তিনি দেখেন তার পায়ে তীর নেই, সাথীদেরকে জিজ্ঞেস করতেছেন আমার পায়ে তো একটি তীর বিদ্ধ ছিল, তীরটি কোথায়, কিভাবে পড়ল? তীর তো পড়েনি, তীর আমরা টেনে বের করে নিয়ে এসেছি। হযরত আলীর খবরও ছিল না যে তীর বের করা হচ্ছে জোরে সোরে টেনে, উনি নামাজে মগ্ন। এটার নাম খুশু নয়, এটাকে বলে ইস্তিগরাক। আমার আল্লাহর জাত ও সিফাতের ভিতরে তার ধ্যানে ডুবে থাকা, এটা ইস্তিগরাক, এটা খুশু নয়। আল্লাহ পাক যদি কাউকে এই গুণ দান করেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। না করলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এক পয়সে কা ভি ঘাটা নেহি, এক পয়সারও লস নেই। কেন? এই অবস্থা আমাদের আয়ত্তাধীন নয়, ক্ষমতাধীন নয়। আল্লাহ পাক চাইলে কাউকে দিবেন, না চাইলে না দিবেন। আমরা চাইলে এই অবস্থা অর্জন করতে পারবো না। আল্লাহর কোনো বান্দা আছেন তাদেরকে এমন অবস্থা আল্লাহ পাক দেন, এমন গুণ দান করেন। যেমন আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বিন নূরী রাহেমাহুল্লাহ, অপারেশন হবে, পেট কাটা হবে, ওটিতে ঢুকানো হইল, ডাক্তাররা ইঞ্জেকশন প্রস্তুত করতেছে, তাকে ফুস করবে, এরপর তিনি বেঁউশ হবেন, তারপরে পেট কাটা হবে।
জিজ্ঞেস করলেন এই ইঞ্জেকশনের কি ক্রিয়া, কি কাজ। বলা হলো এই ইঞ্জেকশন যাকে হুঁশ করা হয় সে বেহুশ হয়। তো আমাকে বেহুশ করার জন্য ইঞ্জেকশন প্রস্তুত করতেছেন? জি। কেন বেহুশ করবেন? তো আপনার যে অপারেশন হবে, পেট কাটা হবে, এই জন্য বেহুশ করবেন। বললেন না, আমার পেট এভাবে কাটবেন, আমাকে বেহুশ করা লাগবে না। ডাক্তাররা বুঝায় ওনাকে বেহুশ করার জন্য, উনি বুঝান বেহুশ করা ছাড়া পেট কাটার জন্য। ডাক্তাররা ভাবতেছে মৌলবী মানুষ বুঝবুদির অভাব, বুঝে শোনে না, যে হুজুর বেহুশ করা ছাড়া পেট কাটলে তো হার্ট অ্যাটাক হবে, আপনি মরবেন ব্যথায়। মরলে আমি মরব, তোমরা তো মরবে না, বেহুশ করতে দিব না। মহাসমস্যা। শেষমেশ উনি ডাক্তারদেরকে বললেন যে দেখো, আমি আমার মাওলার কালামে পাক তেলাওয়াত আরম্ভ করতেছি। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে দেখবে আমার মধ্যে এই এই আলামতার চিহ্নগুলো দেখা দিচ্ছে। এই চিহ্নগুলো পরিলক্ষিত হলে আমার পেট কাটবে, অপারেশন করবে, ইঞ্জেকশন দিয়ে বেহুশ করতে হবে না। এই কথা বলে তিনি তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। তেলাওয়াত করতে করতে অনেক সময় পর বলতেছেন, ও ডাক্তারেরা তোমরা কিছু বুঝে শোনো না। হুজুর কি বুঝতাম? বললেন যে আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করতেছো না। ডাক্তাররা হাসতেছে আর বলতেছে, হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে। তিনি তেলাওয়াতে মগ্ন, এই অবস্থায় তার পেট কাটা হলো, রোগ বের করা হলো, সিলাই করা হলো, তিনি ভাবছেন এখনো অপারেশন শুরুই করা হয়নি। এই অবস্থাকে বলা হয় ইস্তিগরাক, এটা খুশু নয়, এটা আরো অনেক উপরের জিনিস, আমাদের ক্ষমতাধীন নয়, আল্লাহ পাক চাইলে কাউকে দিবেন, না চাইলে না দিবেন। তাহলে খুশু কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে খুশু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লামা শামিও ফতোয়ায় শামিতে আলোচনা করেছেন। হযরত থানভী বলেন, খুশু হলো নামাজে দাঁড়ানোর পর আমি কি পড়ছি আমার অন্তর থেকে পড়াটা বেরিয়ে আসবে, আমি কি পড়ছি আমার মুখে উচ্চারণ হবে, আমি কি পড়ছি পড়াটা আমার কানেও শোনা যাবে। এই তিন অঙ্গ, অন্তর, মুখ এবং কান, তিন অঙ্গকে একসাথ করে নামাজ পড়লে খুশুর সাথে নামাজ পড়া হয়। যেমন নামাজে দাঁড়াই পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, অন্তরেও আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মুখে উচ্চারণ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কানে আওয়াজ পৌঁছতেছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই অন্তর, মুখ আর কান তিনটি অঙ্গকে একত্রিত করে নামাজ পড়লে খুশুর সাথে নামাজ পড়া হয়ে যাবে। তখন আর নামাজ কঠিন মনে হবে না, সহজ মনে হবে, কষ্ট মনে হবে না, মিষ্ট মনে হবে। তবে এতদিন যে তিন অঙ্গ একসাথ করে পড়িনি, তিন অঙ্গ ছিল তিন দেশে, মসজিদে গিয়ে শুরু করছি নামাজ, অন্তর দোকানে, কর্মচারী আছে কি আবার চুরি করে, কান মসজিদের বাইরে কে যেন কি বলতেছে আমাকে বলে কি না, মুখ এক জায়গায়, কান আরেক জায়গায়, অন্তর আরেক জায়গায়, তিন অঙ্গকে একসাথ করা একেবারে সহজ নয়। তবে বুজুর্গানের দিন বলেন 40 দিন কষ্ট লাগবে, যদি কষ্ট স্বীকার করে 40 দিন তিন অঙ্গকে একসাথে ধরে রাখতে পারে, এরপরে আর কষ্ট লাগবে না, এরপরে মিষ্টি লাগবে, সহজ হয়ে যাবে। কথাটি বুঝাইতে গিয়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। এক চোর শাহী মসজিদে ঢুকেছে চুরি করার লক্ষ্যে, সুযোগ পাইলে চুরি করবে। শাহী মসজিদ মানে যেই মসজিদে বাদশাহ নামাজ পড়ে ওই মসজিদকে বলা হয় শাহী মসজিদ। ওই দিন ঘটনাক্রমে বাদশাহ তার প্রধানমন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী
তুমি তো জানো আমার একটি মাত্র মেয়ে, আর আমার কোনো ছেলেও নেই, কোনো মেয়েও নেই। আমার মেয়ে বিয়ের উপযোগী হইয়েছে, পরহেজগার দেখে একজন ছেলে খোঁজ করো, আমি মেয়ে বিয়ে দিব। আমার অবর্তমানে এই মেয়ের স্বামী হবে এই রাজ্যের মালিক, এই দেশের বাদশাহ। চোর শুনতেছে কথাগুলি। মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ কি করে বুঝবো কে পরহেজগার? মন্ত্রী বড় বিচক্ষণ, জিজ্ঞেস করলেন কি করে বুঝবো কে পরহেজগার? আমরা হলে কিন্তু জিজ্ঞেস করতাম না, কারণ আমরা তো জানি ডোলের বাড়ি কোন দিক থেকে আসে, ওই দিকে পরহেজগার পিসাব। গরু ছাগল ট্রাক বোঝাই করে কোন দিকে যায়, ওই দিকেই পরহেজগার পিসাব। কিন্তু মন্ত্রী জিজ্ঞেস করলেন কি করে বুঝবো কে পরহেজগার? পরহেজগার বুঝা আসলে একটু কঠিন। আমরা মনে করি যে একটু নামাজ কালাম পড়ে, টুপি দাঁড়িয়ে আছে, বস পরহেজগার। না, যে এবাদত করে সে তো এবাদত বুঝার আবেদ। পরহেজগার ফার্সি শব্দ, এসমে ফারেল তথা কর্তাবাচক শব্দ, যে বাঁচে তাকে বলে পরহেজগার। শরীয়তের পরিভাষায় যে গুনাহ থেকে বাঁচে তাকে বলে পরহেজগার। এবাদত গুজার বন্দার তুলনায় পরহেজগার বন্দার মূল্য আমার আল্লাহর দৃষ্টিতে কোটি কোটি গুণ বেশি। শরহে হামবীতে উল্লেখ আছে, লা তারাকু যাররাতিম মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এক জাররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা। জাররা, জাররা কি? সকালবেলা যখন সূর্য ওঠে দেখবেন দুয়ারে চিপা দিয়ে, জানালার ফাঁক দিয়ে রৌদ্র ভিতরে ঢুকেছে, কোনা কোনে আলোর রশ্মি দেখা যায়। এ রৌদ্রের দিকে তাকালে দেখবেন হাজার হাজার কি ঘুরতেছে, খুব ঘুরতেছে, দৌড়তে চাইলে দেখবেন নেই। এগুলো তো সব জায়গায় আছে, অ্যাটম অতি ক্ষুদ্র হওয়ার কারণে দেখা যায় না। ওখানে যে একটু আলো বেশি, রৌদ্র বেশি, তাই দেখা যায়। এটাকে বলে জর্রা। এমন এক জর্রা গুনাহ থেকে বাঁচা, সমগ্র দুনিয়ার সমস্ত জিন ও ইনসানের সমষ্টিগত ইবাদত থেকে অনেক উত্তম। লা তারাকু যাররাতিম মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আল্লামা আত্তার তাই বলে গেছেন, তার ভাষায়, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, বরবজো দেখো সেতম্বে হদমাকুন। বান্দা নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত গুনার ধারে কাছে যাবে না। একটি গুনাহ তোমাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। তো মন্ত্রী জিজ্ঞেস করতেছে কি করে বুঝবো কে পরহেজগার? বাদশাহ বললেন, হ্যাঁ, পরহেজগার বোঝা তো আসলে কঠিন, তবে একটি চিহ্ন আছে পরহেজগারের। কি চিহ্ন? কয়, দেখবে মসজিদে এসে জামাতের সাথে তকবীরে উলা সহকারে খুশুর সাথে নামাজ পড়বে। কেন? আমার আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবৈধ অশ্লীল কাজ থেকে নামাজ নামাজিকে বিরত রাখে। এটা পরহেজগারের চিহ্ন, খুশুর সাথে জামাতে তকবীরে উলা সহকারে মসজিদে এসে নামাজ পড়া, এটা পরহেজগারের চিহ্ন। চোর শুনতেছে মনে মনে খুব খুশি, আমার তো কপাল আকাশে লেগে গেছে, আর চুড়িদারির প্রয়োজন পড়বে না, পরহেজগার কীভাবে সাজতে হয় তাই তো জেনেই ফেললাম, বস পরহেজগার সাজবো, এরপরে তো বাদশার মেয়ে, আমি তো এই দেশের বাদশাহ, আর কি লাগে? বাদশাহী লালসায় বাদশার মেয়ের লোভে পরহেজগার সাজছে। চুড়িদারি বন্ধ, সকলের আগে উজু করে মসজিদে ঢোকে, খুশুর সাথে তকবীরে উলা সহকারে জামাতে নামাজ পড়ে। 10-12 দিন পরে মন্ত্রীর দৃষ্টি পড়ছে, হ্যাঁ, এই ছেলেকে দেখতেছি পরহেজগার। তবে আসলে পরহেজগার কি না? কেউ আছে দেখবেন কৃত্রিম পরহেজগার, হঠাৎ পরহেজগার, পরীক্ষা করা লাগে। এমনই এক কৃত্রিম পরহেজগার, এক ছেলে ক্লাস সিক্সে পড়ে। আজকাল তো বলতে কি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আল্লাহ মাফ করুক, প্রেমের বাজার, প্রেম বেচা বিক্রি হয়। কি ছাত্র, কি ছাত্রী, কি শিক্ষক, কি শিক্ষিকা, এটা নিয়েই ব্যস্ত। দু চারজন হয়তো আছে এর থেকে পাক, এছাড়া পাক নেই, আল্লাহ মাফ করুক, প্রেমের কারখানা।
তো ক্লাস সিক্সের ছেলে আরেক মেয়ের সাথে লাইন করছে, যারা এ ধরনের লাইন ফাইন নিয়ে ব্যস্ত এদের লজ্জা সরমও বিদায় নিয়ে যায় থাকে না। ছেলে একদিন সরাসরি তার আব্বার কাছে এসে প্রস্তাব দিল, আব্বা কই কি বাবা, আমাকে বিয়ে করাইয়ে দেন, আমার একজনের সাথে সম্পর্ক হয়ে গেছে, এখন বিয়ে না করাইলে অন্য কেউ নিয়ে যেতে পারে, দেরি করা যাবে না। আব্বা তো মাথায় হাত, কি বলে, ছেলে মাত্র ক্লাস সিক্সে পড়ে, এখনই বিয়ের ফিকির, জীবন তো শেষ, ছেলে বোঝে না। চতুর্দিক অন্ধকার দেখে এখন আব্বা আসছে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার ছেলেটাকে একটু বুঝান। কি বুঝাইতাম, ওই ছেলে মাত্র ক্লাস সিক্সে পড়ে, এখনই বিয়ের ফিকির, সরাসরি আমার কাছে প্রস্তাব দিয়ে দিল বিয়ের জন্য। হুজুর বললো, আচ্ছা ছেলেকে একটু পাঠাই দিয়েন, দেখি কি করা যায়। আব্বা এসে বলছে, তোমাকে ইমাম সাহেব হুজুর স্মরণ করতেছেন, একটু যাও দেখা করে আসো। ছেলে এসে সালাম দিয়ে বলছে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। আব্বা বলে, ছেলেকে বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান, কি বুঝাইতাম, আমার বিয়ের প্রয়োজন, একজনের সাথে লাইন হয়েছে, আব্বাকে বললাম বিয়ে করাইতে, আব্বা রাজি হয় না, দেরি হলে আবার কে নিয়ে যায়, তো মুশকিল। হুজুর বললেন, তোমার আব্বাকে বুঝাবো যদি তুমি একটি শর্ত মানতে পারো। কী শর্ত? কই, 40 দিন আমার পিছনে জমাতে তকবীরে উলার সাথে নামাজ পড়বে, এরপরে বুঝাবেন তো? কয়, এরপরে বুঝাবো, ছেলেকে অসুবিধা নেই, 40 দিন নামাজ পড়ব। এখন ঠিকঠাক প্রতিবক্ত আসতেছে, নামাজ পড়তেছে, হুজুর তো মনে মনে খুশি। নামাজের আসরার প্রভাবে এক সময় এই কুচিন্তা ব্রেন থেকে সরে যাবে। পড়তে পড়তে 38 দিন হয়েছে, 38 দিনের দিন ছেলে একবারে আগে ভাগে হুজুরের কামরায়, হুজুর তো মহা খুশি, ছেলে পরহেজগার হয়ে গেছে, এই সমস্ত চিন্তা ধান্তা নেই। এসে বলে, হুজুর কই কি, ও কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যাব? হুজুর তো বলে, বলো কি তুমি, কই জি হুজুর আর তো 2 দিন বাকি আছে, পরে আবার কাজী সাহেব যদি না পায়, আমার বিয়ের খবর অন্যরা যদি জানে, ক্যান্ডিডেট অনেক, রেস্টুরে না হলে তো আরেকজনে নিয়ে যাবে, মুশকিল না, আর মাত্র 2 দিন আছে, দাবার সাবাদ দেওয়া, বাজার সাজার করা, কত কাজ, মানে আপনি যাবেন না আমি যাব, তাড়াতাড়ি বলেন। হুজুর তো পেরিশান, কয় কি ছেলে, 38 দিন নামাজ পড়লো, কোনো আসর হলো না নামাজ। আল্লাহ পাক যাদেরকে কোরআন ও হাদিসের এলেম দিয়েছেন, এলেম মানিয়ে নূর, তারা এই নূর দিয়ে অনেক কিছু বুঝতে পারেন। ইয়ানজুরুনা বিনূরিল্লাহ, আল্লাহ নূর দিয়ে তারা দেখেন, বুঝে ফেলছেন। জিজ্ঞেস করলেন, বেটা 38 দিন যাবত নামাজ পড়ছ তকবীরে উলা সহকার প্রতি বেলায়, উজু করছ তো ঠিকঠাক? কই জি না হুজুর, উজু তো করিনি। উজু করো না এমনি পড়ছ? কই জি, কেন করলা না? উজু করতে তো আপনি বলেনি, নামাজ পড়তে বলছেন, নামাজ পড়ছি, উজু করতে বললে তো করতাম, তো উজু ছাড়া নামাজ পড়লে এটা নামাজ হয় না, ব্যায়াম হয়, তো ব্যায়াম হইল কিসের আসর হবে আর প্রভাব হবে, এখনও বিয়ের ফিকির। এইটা তো কৃত্রিম পরহেজগার, বাস্তবে পরহেজগার নয়। তো ওই যুবক আসলে পরহেজগার কি না মন্ত্রী পরীক্ষা করতেছে, 40 দিন দেখি, ঠিক 40 দিন হয়ে গেছে, সে নামাজ পড়তেছে ঠিকঠাক, হ্যাঁ এই পরহেজগার ছেলে পেয়ে গেছি। মন্ত্রী এসে বলছে, বেটা বাদশাহ তোমাকে স্মরণ করতেছেন, চলো বাদশাহ দরবারে যাই। বেটা তো বুঝে, কেন চলো বলে, কই জি না আপনি বোধহয় ভুল বুঝতেছেন, আমাকে স্মরণ করে না, কই না তোমাকে স্মরণ করে, তো আমাকে কেন স্মরণ করবে, আমার সাথে বাদশার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, পরিচয় নেই। মন্ত্রী বলছে, সম্পর্ক লাগবে না, পরিচয় লাগবে না, চলো তোমাকে স্মরণ করতেছি। মন্ত্রী ধরে নিয়ে গেছে বাদশার কাছে, গিয়ে বলছে, বাদশাহ এই পরহেজগার ছেলে নিয়ে আসছে আপনার কাছে, আপনার প্রস্তাব দিতে পারেন। বাদশাহ আশুবিশ্বের শুনে তার মেয়ের বিয়ের প্রস্তাব ছেলেকে দিয়ে দিল, ছেলে প্রত্যাখ্যান করলো, আমি আপনার মেয়ে বিয়ে করব না। এখন বাদশাহও বুঝান, মন্ত্রীও বুঝান, ছেলে বোঝে না আমি বিয়ে করব না। প্রথম দিকে বাদশাহ মন্ত্রী ভাবতেছে বোধহয় দাম বাড়ায়, কারণ আমাদের তো একটা স্বভাব আছে, কোথায়ও গেলাম ক্ষুধার আগুন জ্বলতেছে ফ্যাটের ভিতরে, ক্ষুধার আগুন, ওরাও বলতেছে বসুন ভাত খান, কজি না খাবো না, খাবো না খাবো না খাবো না, এরপরে যদি একবার বসতে পারি সোয়াশেরের আগে আর উঠে উঠিনি, আমাদের সব পাতিল খালি। তো মন্ত্রী আর বাদশাহ মনে করছে বুঝি দাম বাড়ায়,
অনেকক্ষণ পর বুঝেছে, জানাই তো বাস্তবে বলতেছেন, দাম তো বাড়ায় না, সে তো বিয়ে করবে না। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বেটা, এই ক্ষমতার জন্য মানুষ কি না করে? কত মারামারি, ধরাধরি, জুলুম, অত্যাচার, কোটি কোটি টাকা ব্যয়, তুমি ফ্রি ফ্রি ক্ষমতা পাচ্ছ, এ রাজ্যের মালিক হবে তুমি, রাষ্ট্রের বাদশাহ হবে তুমি, বিয়ে করবে না, কারণ কি? চোর চোখের পানি ছাড় ছেড়ে দিয়ে বলছে, বাদশাহ, বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই, রাজত্বের উপযুক্ততা আমার মধ্যে নেই। ও বাদশাহ, আমি ছিলাম একজন পাক্কা চোর, আজ থেকে 40 বছর 40 দিন পূর্বে মসজিদে এসেছিলাম, সুযোগের সন্ধানে ছিলাম, সুযোগ পেলে চুরি করব। ঘটনাক্রমে ওই দিন আপনার মন্ত্রীর সাথে আপনার মেয়ের বিয়ে শাদির আলোচনা হয়, আলোচনাগুলো আমার দৃষ্টিগোচর হয়, একজন পরহেজগার ছেলে বাছনি করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন, পরহেজগার কীভাবে হয় তাও আমি শুনেছিলাম আপনার মুখে, আপনার মেয়ের লোভে আর বাদশাহের লালসায় 40 দিন যাবৎ আমি পরহেজগার সেজেছিলাম। ও বাদশাহ, এই 40 দিন যাবৎ তকবীরে উলার সাথে খুশু সহকারে জমাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি তো এখন আমার ওই বাদশাহী নিয়ে ব্যস্ত আছি, আপনার বাদশাহী কাকে দিবেন আপনি জানেন? আমার অবস্থা হইল, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর তু এক নেহি মেরা তো কোই শায় নেহি মেরি, আগর তু এক নেহি মেরা তো কোই শায় নেহি মেরি। এখন বাদশাদের বাদশার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, বাদশাদের বাদশা যখন আমার, পুরো দুনিয়ার কায়নাত এখন আমার। তাই বুজুর্গানে দিন বলেন, মুলকেরা বগজার ও মালকেরা বেগির, তাবেয়াবি মুলকে সদহা আয় ফকির, তাবেয়াবি মুলকে সদহা আয় ফকির। মুলুক ছাড়ো, মালিককে ধরো, শত সহস্র মুলুক তোমার পিছনে দৌড়বে, আর মালিক ছেড়ে মুলুকের পিছনে দৌড়ো, তুমি পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে তুমি পথের ফকির। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় ভারী, তবে খুশুর সাথে যদি পড়তে পারি তাহলে আর ভারী নয়। আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না, আগে পড়তে কষ্ট লাগতো, এখন ছাড়তে কষ্ট লাগবে। খুশু মানে কি? পড়ছি অন্তরে আছে, কি পড়ছি মুখে সহি উচ্চারণ, আর কি পড়ছি কানে আওয়াজ পৌঁছতেছে, তিন অঙ্গকে একাত্রিত করে যদি পড়তে পারি, নামাজ আমার জন্য এখন বড় মিষ্টির বিষয়, এখন আর কষ্টের বিষয় থাকবে না। এক মনিবার গোলাম গেছে বাজারে, ফিরার পথে নামাজের আজান চলছে, গোলাম পাক্কা নামাজি, বলছে মনিব একটু নামাজ পড়ে আসি। আর মনিব, আল্লাহ মাফ করুক, পশ্চিম দিকে ফিরে আষাঢ় খায় না, ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবা, দেরি করবা না। গোলাম যে মসজিদে ঢুকলো আর বের হওয়ার নাম নেই। মনিব অপেক্ষা করতে করতে শেষমেশ জানলা দিয়ে গিয়ে উঁকি মারে, বের হয় না কেন? তাও মসজিদে ঢোকে না, ডুববে কেন? মসজিদ তো রহমতার বরকতের গোডাউন, যার কপাল পুড়ছে কপালে রহমত বরকত নেই, এ কি মসজিদে ঢুকতে পারবে? তো মসজিদের বাইরে থেকে উঁকি মারে। একদিন এক গরুর বাছুরের মালিক দেখতেছে, মুয়াজ্জিন সাহেব গরুর বাছুর পিটাইতেছে। মুয়াজ্জিন সাহেব, বাছুরটা পিটাইতেছেন কারণটা কি? ও কারণ কি? মসজিদের ভিতরে একটু গিয়ে দেখুন কি করছে, পায়খানা ফাঁসফাঁপ করে পুরো মসজিদ নাফাক করছে। তো মালিক বলে, আহা, বুঝলেন না, এটা তো গরু মসজিদে ঢুকেছে, আমাকে জীবনে দেখেছেন মসজিদে ঢুকতে? হে মানুষ এই জন্য ঢুকে না, গরু মসজিদে ঢুকে। তো কপাল ফোড়া, রহমত কিসমতে নেই, বরকত কপালে নেই, ডুববে কোত্থেকে? তো মালিক জানা দিয়ে উঁকি মারে, জিজ্ঞেস করে, এই বের হস না কেন, কারণ কি? তো গোলাম জবাব দে, মালিক আমাকে বের হতে দেয় না। কি গোলাম? তুই আমার, তোর মালিক আমি, কে বের হতে দেয় না? গোলাম জবাব দে, মালিক যে আপনাকে ঢুকতে দেয় না সে আমাকে বের হতে দেয় না। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় ভারী, বড় কঠিন, তবে খুশুর সাথে যদি পড়তে পারি এখন আর কঠিন নয়, আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুশু খুজুর সাথে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।